আজ আমরা চলে এসেছি মেসিজে, কারণ আমার এবং জানার দুজনের শপিং শেষ, আর রয়ে গিয়েছেন আপনাদের ভাইয়া আর আয়াত। সেজন্য আর দেরি না করে আজকে আমরা চলে এসেছি মেসিজে। মেসিজ হলো স্যুট কেনার জন্য বেস্ট প্লেস। এইখানে আপনি আপনার মাপ অনুযায়ী একদম সুন্দর স্যুট পেয়ে যাবেন। সেই জন্য প্রায়ই যখন আমাদের কোনো অকেশনে যেতে হয়, আমরা মেসিজ থেকে স্যুট কিনি, কিংবা কোনো ধরনের কোনো আউটফিট কিনতে হলে মেসিজই প্রেফার করি, কারণ এখানে আমাদের পছন্দ অনুযায়ী সাইজ মতো সব কিছু পাওয়া যায়। আর এই যে আপনাদের ভাইয়া এখন উনি চুজ করছেন কী নেবেন কী না, আর তারপর আমরা যাব আয়াতের জন্য। আয়াতও এখন একটু যেহেতু বড় হয়ে গিয়েছে, তাই আগের ওর যে স্যুটগুলো ছিল এগুলো এখন আর আগের মতো ওর মাপে হয় না, সেজন্য আয়াতের জন্য স্যুট নিতে হবে। আমার আবার ছেলেদের শপিং করতে খুব একটা বেশি ভালো লাগে না, আর সবচেয়ে বড় কথা হলো আপনাদের ভাইয়াকে নিয়ে যদি কোথাও কখনো শপিংয়ে যাওয়া হয়, উনি এত বেশি সময় মানে নষ্ট করেন, ওনার চয়েস হয় না সহজে, আর যদি কোনো কিছু চয়েস হয় তাহলে এটা সাইজও হবে না, মানে সব কিছু মিলিয়ে উনি অনেক সময় ব্যয় করেন। আর আমার কথা হলো আমি যদি কিছু কিনি তাহলে ঝটপট একটা কিছু কিনে ফেলতে হবে। এই ফাঁকে আমি আমার বাচ্চাদের নিয়ে একটু একটু করে এখানে বসছি, ভিডিও করছি, এইভাবে করে আমি আমার টাইম পাস করছি, কারণ আমার ওনার এই সমস্ত শপিং করা দেখলে আমি বোর হয়ে যাই, কারণ আমার হলো ঝটপট যেটা নিব নিয়ে নিব, তাড়াতাড়ি করে বের হয়ে চলে আসব। আজকে আমার ছেলেকে নিয়ে একটু ভিডিও শ্যুট করলাম, কারণ ওকে নিয়ে বেশিরভাগ করা হয় না, বেশিরভাগ সময় জানাকে নিয়ে করা হয়, তাই ভাবলাম যে না আমরা মা ছেলে একটু ভিডিও শ্যুট করি, আর এইদিকে আপনাদের ভাইয়াও স্যুটটা ট্রায়াল দিয়ে চলে এসেছেন। Card, cash, or Macy's? Sorry. This app's on sale. Slide it. দেখলেন তো আপনাদের ভাইয়ার স্যুট কেনা হয়ে গিয়েছে। এবার আমরা চলে যাচ্ছি গ্রাউন্ড ফ্লোরে, আয়াতের স্যুট ওইখান থেকেই নিতে হবে। আর আয়াত খুব একটা বেশি এক্সাইটেড, কারণ ও একটু বড় হয়েছে, এখন বোঝে যে এইটা কোনটা নিবে কোনটা না, সেজন্য ভালো লাগে। বাচ্চারা যখন পছন্দ করে কিছু কিনে তখন কিন্তু সত্যি ভালো লাগে। আর এই যে ওরও স্যুট আমরা কিনে ফেলেছি, সময় খুব মানে অল্প ছিল হাতে, অলমোস্ট মানে ওদের ক্লোজিং টাইম চলছিল, সেজন্য আর আমরা বেশি লেট করিনি, খুবই তাড়াহুড়ার মধ্যে নিয়ে নিয়েছি। তারপর ভাবলাম যে না আমাদের শপিং করতে করতে একটু খিদা লেগে গিয়েছে, তাই পপাইজে চলে গেলাম, ওইখানেই টুকটাক আমরা খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপর বাসায় চলে যাব। আজকের সত্যিকার অর্থে খুবই সুন্দর একটা সময় কেটেছে বাচ্চাদের সাথে, এইভাবেই চলে গেল আমাদের ছুটির দিন। সবাই ভালো থাকবেন, আগামীতে নতুন আরেকটা ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।